ফ্রেন্ডস, আই এম বন্দনা মুখার্জি। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো চালের পিঠে, চালের ছিল্লাও বলতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চালের পিঠে নাম শুনতেই মনে হয় শীতকাল এসে গেল, যেটা বাঙালির খুবই প্রিয় পিঠে। পিঠে বানিয়ে খাওয়া, আর বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়, কিন্তু আজ আমি বানাবো চালের পিঠে। দেখুন এটার জন্য কী কী লাগবে। এখানে আমি চাল ডালের ব্যাটার বানিয়ে রেখেছি, আর চাল যদি এক গ্লাস হয় ডাল হবে হাফ গ্লাস। আমি এখানে নিয়েছি ছোটো বাটির এক বাটি চাল আর হাফ বাটি সাদা বিরির ডাল। এটাকে আমি 8-9 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে পিষে নিয়েছি। নুন থাকছে স্বাদ অনুসার, আর তেল থাকবে রিফাইন্ড অয়েল। এই চালের ব্যাটারের মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা কি, এই চাল ডালের যে মিশ্রণ এটা কিন্তু এর কনসিস্টেন্সি কিন্তু এরকম হবে, খুব গাঢ় হবে না আর খুব পাতলা হবে না। প্রথমে আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি, আর একটা তাওয়া প্যান নিয়েছি। তাওয়ার ওপরে তেলটাকে আমি একটু গ্রিস করে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এরপর আমি একদম তাওয়ার ঠিক সেন্টারে দিয়ে এটাকে এইভাবে আমি মেলে দিচ্ছি। আর এই পিঠের চারদিক দিয়ে আমি একটু অল্প অল্প তেল ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি অল্প সময়ের জন্য। ঢাকাটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি। এবার এটাকে দেখুন খুব সুন্দরভাবে এটা পিঠেটা উঠে আসছে। এক পিঠ বানাচ্ছি, আর এই পিঠ আমি খুব কম টাইমের জন্য দেবো। উল্টো পিঠটা কিন্তু বেশি ভাজবো না। এইভাবে আমি প্রতিটা পিঠে বানিয়ে নেব। এইভাবে প্রথমবারের মতো আমাকে তেলটা লাগিয়ে নিতে হবে। যতবার আমি পিঠেটা বানাবো তেল ঠিক ওইভাবে আমাকে দিতে হবে। চালের পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, আর এটাকে আপনি বাঙালি যেমন ভালোবাসে গুড়ের সাথে খেতে, পায়েসের সাথে খেতে, সবজি দিয়ে খেতে পারে, চিকেন কারির সাথে খেতে পারে, এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।